আরিফুল ইসলাম মিথুন, আপনি আইডি থেকে লিখেছেন, আমাদের মসজিদের টয়লেটের সেফটি ট্যাঙ্কের কিছু অংশ মসজিদের এক কর্নারে আছে, তার উপর ভালো মতো ঢালাই করা হয়েছে, এমনকি পরবর্তীতে টাইলসের কাজও করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এরপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা? হবে। নিজের বাসা বাড়িতেও সেফটি ট্যাঙ্কের উপরে যদি ফ্লোর তৈরি হয়ে যায়, সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ নিচে আপনার ফ্লোর হয়ে গেছে, ফ্লোরের নিচে মানে এটা মাঠের নিচের মতো অনেকটা বলতে পারেন, সেখানে কি আছে না আছে সেটি আপনার দেখার বিষয় নয়। আপনি যেটার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন সেটি পাক কিনা সেটা হলো মূল বিষয়। যেহেতু ফ্লোর এটা কোনো স্থানান্তরযোগ্য বিষয় না, অতএব এটা পাক, সেখানে আপনি নামাজ পড়তে পারেন। এটা নিচে গভীরে যদি সেফটি ট্যাঙ্ক বা অন্য কিছু থাকে কোনো অসুবিধা নেই। আমির খালাসি আইডি থেকে আপনি লিখেছেন, দুদিন হলো আমার বাবা মারা গেছেন, এই উপলক্ষে আমার ভাইয়েরা গ্রামবাসীকে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এখানে আমি কি কোনো অর্থ দিয়ে শরিক হতে পারি? মানুষ মৃত্যুর পর 3 দিন, 40 দিন, 7 দিন বা বিভিন্ন দিন ফিক্স করে, বা আমাদের সমাজে যে মৃত্যুর পর মানুষ খাওয়ানোর কালচার আছে, এটি হিন্দুদের শ্রাদ্ধ থেকে আমাদের সমাজে এসেছে, তো এটি শরিয়া নির্দেশিত কোনো কাজ নয়। এমনি আপনি সাধারণভাবে মৃত ব্যক্তির তরফ থেকে গরিব দুঃখীকে খাবার দিলেন, খাদ্য জাতীয় কিছু কিনে দিলেন, নগদ টাকা দিলেন বা যে কোনো দান করলেন, সেটি গ্রহণযোগ্য বিষয়। বাট এই খাবারের এই ফরম্যাটটা আমাদের সামাজিক একটি কালচারের অংশ হয়ে গেছে এবং এটি বিদাতের দিকেই আমাদেরকে নিয়ে যায়, বিধা এটি থেকে আমাদের সরে আসা উচিত। আরিয়ান সমন আপনি লিখেছেন, এক ব্যক্তি দীর্ঘ প্রায় 15 বছর অসুস্থতার কথা বলে রোজার মাসে রোজা রাখে না, কিন্তু সে 15 বছরের প্রত্যেক দিনই 6-7 কিলোমিটার দূরের বাজারে যায়, চা পান খায়, বাজার সদাই করে, উক্ত ব্যক্তির পিছনে বা ইমামতিতে নামাজ পড়া জায়েজ হবে কিনা? তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এই ভদ্রলোক, যদি পরিস্থিতি এরকম হয় তাহলে দেখতে হবে যে এই ভদ্রলোক তিনি কেন এটি বলছেন, তার কোনো গ্রহণযোগ্য কারণ আছে কি না। 5-7 কিলোমিটার হেঁটে যান, সেজন্য তিনি রোজা রাখতে সক্ষম, ব্যাপারটিকে সবসময় এরকমভাবে রিলেট করা বা যোগবিয়োগ করে হিসাব বের করা সম্ভব নয়, সেজন্য এটাকে আপনার ভালো করে স্টাডি করতে হবে যে আসলে রোজা রাখলে তার সমস্যাটা কোথায়, এবং রোজা রাখতে অসুবিধা হলে তার 6-7 কিলোমিটার কীভাবে হেঁটে যান, এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া গেলে, গ্রহণযোগ্য কোনো কিছু থাকলে সেক্ষেত্রে তার সে ওজোর মানা যেতে পারে। অন্যথায় এরকম ব্যক্তি যিনি প্রকাশ্যে যদি কোনো আপনার সদুত্তর দিতে না পারেন বা গ্রহণযোগ্য উত্তর তার না থাকে, তাহলে সেক্ষেত্রে প্রকাশ্যে যিনি ফরজতলব করছেন তাকে ইমাম হিসাবে নিযুক্ত করা যায়জ হবে না। এমনি মুরাদ হাসান আপনি লিখেছেন, তবে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এমনি মুরাদ হাসান আপনি লিখেছেন, বুঝ হওয়ার পর যেসব সালাত কাজা হয়ে গেছে সেগুলো কি ক্ষমা হবে? বুঝার পর যেগুলো সালাত কাজা হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ কাছে লজ্জিত হয়ে মাপ চাইবেন এবং সেগুলোকে আনুমানিক কাউন্ট করে এখন পরে শেষ করার চেষ্টা করবেন। এমনি ফারুক লিখেছেন, স্ত্রীর সাথে লুডু, দাবা বা অন্য কোনো ধরনের খেলা প্রতিযোগিতা করা যায় কিনা? স্ত্রীর সাথে খেলাধুলা করা এটা প্রশংসনীয় কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে, কিন্তু লুডু দাবা এই খেলাগুলো মৌলিকভাবে শরিয়া কর্তৃক নিষিদ্ধ, এগুলোকে মাকরুহ বলেছেন উলামায়ে কিরাম। দাবার পরে করে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, লুডুটা অনেকটা সে টাইপ হওয়ার কারণে অনেক উলামায়ে কিরাম সেটাকেও নিষেধ করেছে।